পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশনাল এক্সপোজার অন্তর্গত ছাত্রছাত্রীদের বিভিন্ন সরকারি দপ্তর ও বন দপ্তর পরিদর্শন করানো হলো আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের সাতালপুর মিশন হাই স্কুলের ছাত্রছাত্রীদের আলিপুরদুয়ার দুই নম্বর ব্লক অফিস সহ বিভিন্ন সরকারি অফিসে নিয়ে যাওয়া হয় ছাত্রছাত্রীরা যাতে বিভিন্ন সরকারি দপ্তরের কাজ কিভাবে হয় কোন দপ্তরে কি কাজ হয় কোথায় কোন সরকারি দপ্তর আছে এই সমস্ত যাবতীয় বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারে এই উদ্দেশ্যেই বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ইউনিয়ন একাডেমির ছাত্র নিয়ে যাওয়া হয় কালচিনি বিডিএ অফিসে হাসিমারা দমকল কেন্দ্র ও হ্যামিলটনগঞ্জ রেঞ্জ অফিসে এছাড়াও ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে নিয়ে যাওয়ায় তারা বাস্তবভাবে উপলব্ধি করতে পারে জঙ্গলে কিভাবে বনকর্মীরা কাজ করে এটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সপোজার ভিজিট বলে একটা প্রোগ্রাম আর কি গভর্নমেন্টের তরফ থেকে এটা আমাদের ডিআইয়ের মাধ্যমে এটা ইয়ে করা হয়েছে অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে বাচ্চাদের বিভিন্ন সরকারি অফিসগুলো যেমন ধরুন বিডিও অফিস ফরেস্ট অফিস তারপর ফায়ার ব্রিগেড পুলিশ স্টেশন যে সমস্ত জায়গায় কর্মসংস্থান ভবিষ্যতে হতে পারে এরা বড় হয়ে বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত হবে এদেরকে অ্যাওয়ার করা যে কি করে এরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারে বা তাদের ইন্টারেস্ট গ্রো গ্রো করা আর কি যাতে ভবিষ্যতে ওরা বড় হয়ে চাকরি বা বিভিন্ন কর্মসংস্থানে লিপ্ত হতে পারে ছাত্রছাত্রী যারা এসছে ছাত্র যারা এসছে তাদের জন্য আজকের দিনটা খুব লাভবান থাকবে কেন শুধুমাত্র একটা ফরেস্ট ডিপার্টমেন্ট একটা রেগুলার সরকারি দপ্তর তো নয় এখানে আমরা সরকারি সমস্ত কাজকর্ম বাদ দিয়ে নেচার কনজারভেশন বায়োডাইভার্সিটি কনজারভেশনের ওপরেও কাজ করে থাকি তো বাচ্চারা সেই সমস্ত জিনিসগুলো আজকে দেখতে পেলো যে ফরেস্ট ডিপার্টমেন্ট এক্স্যাক্টলি কি কি করে কেন বাইরে থেকে খুব একটা বোঝা যায় না তো রেস্কিউ অপারেশনে আমরা কি ধরনের ইকুইপমেন্টস ইউজ করি আমরা অফিসে কি কাজ করি জঙ্গলের ভেতরে কি কাজ করি কি কাজ করতে পারি সব জিনিসগুলি বাচ্চারা দেখলো তো আজকের দিনটা ওদের জন্য যেমন শিক্ষার তেমনি অনুপ্রেরণা সো উইল বি মোটিভেটেড ওরা অনেক নতুন কিছু জানতে পারবে এবং পরে ডিসাইড করতে পারবে ঠিক আছে যে আমরা তাহলে ভবিষ্যতে এই কাজটা আমরা করতে পারি ভবিষ্যতে আমাদের জন্য অনেক অন্য রাস্তা খোলা আছে শুধুমাত্র একটা এমন একটা ডেস্ক জব না করে আমরা এমন কাজও করতে পারি যেখানে কিনা অ্যাডভেঞ্চারও আছে এবং কাজটাও আছে